Assalamualaikum. Hello everyone. কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে আমার ভিডিও আলোচনার বিষয় হচ্ছে HSC ক্যান্ডিডেটসদের জন্য। ঠিক আছে? Use of articles. আমি প্রিভিয়াস ভিডিওগুলো দিয়েছিলাম রাইট ফর্ম অফ দ্য ভার্বস নিয়ে। তো আমি একটু চিন্তা করলাম যে আসলে একটু টপিক চেঞ্জ করার প্রয়োজন, কারণ যারা যাদের জন্য আমি ভিডিওটি করেছি তারা তো মোটামুটি এখন সবই আয়ত্ত করে ফেলেছে পারে। তো আমি রাইট অফ ফর্ম অফ দ্য ভার্বসও শেষ করব। তো আমি আসলে মিলাই মিলাই ভিডিওগুলো দিব, সো টপিক চেঞ্জ করে করে ওরা করবে, আই মিন ওরা রিভাইজ করবে। আমার এই ভিডিওটি শুধু তাদেরকে হেল্প করবে। ঠিক আছে, কিভাবে কতটা শর্টে মনে সব তো প্রথমে অবশ্যই পড়তে হবে, সবারই এখন যেহেতু পরীক্ষা খুবই কাছে তো সবারই মোটামুটি জানা আছে কিভাবে মানে কিভাবে পড়লে বা কি কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে। এছাড়াও মোটামুটি সবাই রাইট ফর্ম অফ দ্য ভার্বস, আর্টিকেলস, প্রিপোজিশন এগুলো সবই মোটামুটি সবাই জানে। তাও আমার এই ভিডিওটি করার অর্থ হচ্ছে তাদেরকে এই পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু মাথা একেবারেই ঠিক থাকে না, অনেক সময় অনেকে না বেশিরভাগ স্টুডেন্টসই টেনশনে ভুলে যায়। তো ওদেরকে একটু হেল্প করা যে টেনশনের কিছু নাই, যতটা শর্টকাটে তোমরা তো সবই পারো, তাও যতটা শর্টকাটে মনে রাখা যায়। ঠিক আছে, তো চলো আজকে আমরা আর্টিকেলসের ফার্স্ট 5টা রুলস দেখবো। আমি বলে দেই, আমি ক্যাপ্টেনের এই বইটি ফলো করছি। হ্যাঁ, এই যেখানে দেওয়া আছে HSC ইংলিশ মডেল কোশ্চেনস। ঠিক আছে, আই হোপ তোমাদের সবার কাছে এই বইটি আছে, আর যাদের কাছে নাই তাদের কাছে তো অবশ্যই ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার বই আছে। তো যে কোনো একটি ফলো করলেই হবে। আমি সবসময় বলে থাকি সব রুলসই মোটামুটি সব বইয়ে এক, শুধু সামনে পেছনে করে দেওয়া বা একটু ফ্র্যাকশন করে দেওয়া। আচ্ছা, আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউজ অফ আর্টিকেলস for HSC candidates. Hmm. 2019. Use of articles for HSC candidates 2019. তো চলো দেরি না করে শুরু করা যাক। আমার এই বইয়ের হচ্ছে 23-তে আমরা পাচ্ছি এটি। হ্যাঁ, ইম্পর্টেন্ট রুলস অফ আর্টিকেলস। ঠিক আছে, আচ্ছা, ইম্পর্টেন্ট রুলস গুলো কি? ফার্স্টে বলছে, সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলতে সিঙ্গুলার নাউন এবং কাউন্টেবল নাউন, এইগুলোর পূর্বে এ অথবা এন ব্যবহৃত হয়। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এক নম্বরে আমি তোমাদেরকে বলেছিলাম রাইট ফর্ম অফ দ্য ভার্বসেও যে প্রত্যেকটা রুলসের মধ্যে আগে আমাদের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড খুঁজতে হবে। হ্যাঁ, কিছু ইম্পর্টেন্ট তোমার এমন কিছু খুঁজতে হবে যেটা দেখলে যেন সাথে সাথে ওই রুলসের কথা আমাদের মনে পড়ে এবং ওই সেন্টেন্স মানে ওই রুলসের সেন্টেন্সের ওই ওয়ার্ড দুইটা অনেক ইম্পর্টেন্ট, এমন দুটি ওয়ার্ড খুঁজতে হবে। ঠিক আছে, যেটা কোর, যেটা ওই সেন্টেন্সের কোর হতে হবে। তো আমি এখানে খুঁজে পেয়েছি সিঙ্গুলার প্লাস কাউন্টেবল নাউন। সিঙ্গুলার অ্যান্ড কাউন্টেবল নাউন, সিঙ্গুলার, হ্যাঁ, একজন বুঝাবে,
এবং গণনা করা যাবে বা একটি বুঝাবে। হ্যাঁ, সিঙ্গুলার একটি বুঝাবে এবং কাউন্টেবল গণনা করা যাবে। সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? এ অর এন বসাবো। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে এ অর এন বসাবো। আচ্ছা, হি ইজ আ সেক্রেটারি, এখানে এক্সাম্পল দেওয়া আছে, যদি পরীক্ষায় এমন দেওয়া থাকে হি ইজ, এখানে কি বসবে? এখানে আমাদের কিন্তু এ বসাতে হবে। সেক্রেটারি সিঙ্গুলার একজন, এবং আমরা কাউন্ট করতে পারছি, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরম্যাট, এবং অনেক সিম্পল একটা রুল যেটাকে আমরা জেনারেল রুল বলি। ঠিক আছে, একেবারেই সিম্পল এটা। আই হোপ তোমরা এটা, এটা তো ফার্স্ট অ্যান্ড ফরম্যাট রুল আর্টিকেলের। He works in এখানে খালি আছে, এখানে এন বসবে। আচ্ছা, এখানে এন কেন বসলো? কারণ এ ই আই ও ইউ ভাওয়েল, এখানে ভাওয়েল আছে, একটি অফিস বোঝাচ্ছে, এই জন্য এন বসেছে। এটা কাউন্টেবল এবং সিঙ্গুলার, মানে একটি বোঝাচ্ছে, এখানে ততোধিক বোঝাচ্ছে না, একের অধিক না, একটি বোঝাচ্ছে, এই জন্য এখানে এন বসেছে। তো এইটা হচ্ছে খুবই জেনারেল রুল। হ্যাঁ, এরপরে আমরা যে রুলে মুভ করব আমরা আস্তে আস্তে মুভ করলে বুঝতে পারবা তোমরা। আচ্ছা, দুই নম্বর রুলের মধ্যে কিওয়ার্ড হচ্ছে ভাওয়েল। ভাওয়েল গুলো কি কি? এ ই আই ও ইউ, 1 2 3 4 5, এ ই আই ও ইউ। ওকে, এই পাঁচটা ভাওয়েল আমাদের, মানে কি বলবো, মুখস্থ না করলেই নয়, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েল আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এই পাঁচটা ভাওয়েল, এটা আর্টিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই পাঁচটা ভাওয়েল ছাড়া বাকি সব হচ্ছে কনসোনেন্ট। হ্যাঁ, বাকি সব, তাই না? বাকি সব হচ্ছে কনসোনেন্ট। আচ্ছা, এখন শর্টকাট ভাওয়েলের পূর্বে কি বসবে? যে কোনো ভাওয়েল ওয়ার্ডের পূর্বে, আমি কিছুক্ষণ আগেই দেখালাম ফার্স্ট রুলটাতে, ভাওয়েলের পূর্বে এন বসবে আর কনসোনেন্টের পূর্বে বসবে এ। কনসোনেন্টের পূর্বে কি বসবে? এ বসবে। আর ভাওয়েলের পূর্বে বসবে হচ্ছে এন। ভাওয়েলের পূর্বে এন বসবে, কনসোনেন্টের পূর্বে এ বসবে। যদি আমরা এক্সাম্পল দিয়ে বুঝাই, আই ওয়ান টু বাই বুক, এটার পূর্বে কি বসবে? আ বুক, কারণ বি হচ্ছে একটি কনসোনেন্ট। ঠিক আছে, তারপর আমরা দেখি শি নিডস ড্যাশ
umbrella. এখানে কি বসবে? এখানে you verb বুঝাচ্ছে এজন্য and বসবে. She needs an umbrella. খুবই easy rule. আচ্ছা এখন এখন যে জিনিসগুলো এগুলো মনে রাখতে হবে হ্যাঁ ভাওয়েল আর্টিকেলের ক্ষেত্রে আমি তোমাদের বলে দেই আর্টিকেলের ক্ষেত্রে কিন্তু আমাদের একটু মেমোরাইজ করতে হয় হ্যাঁ বুঝবো তো অবশ্যই বোঝার উপরে কোনো কথা নেই তারপরও আমাদের একটু মেমোরাইজ করতে হবে আর্টিকেলের টোটাল বিষয়টি হচ্ছে মেমোরাইজিং কিছু কিছু জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যেমন দেখো এখানে বলছেন থার্ড নাম্বার রুলসে কোনো ভাওয়েলের উচ্চারণ যদি বিশেষ করে ইউ ইউ ইডব্লিউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় এর উচ্চারণ কি হবে যদি কিসের মতো হবে ওয়াই ইউ 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 এইরকম হয় হ্যাঁ তাহলে এ বসবে তাহলে কি বসবে তাহলে এন এর পরিবর্তে এ বসবে দেখো ইউ ই ই এগুলো কিন্তু ভাওয়েল আমরা কি জেনেছি ভাওয়েলের আগে এন বসে এই জিনিসটা আমরা প্রিভিয়াস রুলসে জেনেছি কিন্তু এই ভাওয়েলগুলো স্পেশালি এই সব ওয়ার্ড যদি থাকে এবং এগুলোর উচ্চারণ যদি ইউ এই এর এর মতো হয় তাহলে এন এর পরিবর্তে কি বসবে পরিবর্তে এ বসবে আমরা ওয়ার্ডগুলো লেটারগুলো লিখছি ভাওয়েল বাট উচ্চারণ করছি কি ইউ কনসোনেন্ট তাই না তো কনসোনেন্ট যেহেতু সেই জন্য আমাদের সেই উচ্চারণ প্রনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে রুলটি তৈরি হয়েছে এন এর পরিবর্তে বসবে এ আচ্ছা আবার সেম ভাবে ও এর উচ্চারণ যদি কিসের মতো হয় ও এর উচ্চারণ যদি আমরা পাই ওয়াই মতো হয় তাহলেও ওয়া এই যে ওয়াই মতো হয় তাহলেও এন এর পরিবর্তে কি বসবে এন এর পরিবর্তে এ বসবে এখন আমরা এক্সাম্পল দেখলে লিটল বিট ক্লিয়ার হয়ে যাব ঠিক আছে এক্সাম্পল ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির আগে আমরা কি বসাচ্ছি যেহেতু ইউ আছে কিন্তু উচ্চারণটা ইউনিভার্সিটি আমরা কিন্তু এইভাবে বলি ইউনিভার্সিটি তো বলি না আমরা বলি বলি না আমরা কি বলি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আমরা বলি ইউনিভার্সিটি সো এটার পরিবর্তে আমাদের কি বসবে এ বসবে যদিও লেটারটি কি লেটারটি হচ্ছে ভাওয়েল বাট উচ্চারণের জন্য আমাদের ভাওয়েলের আগে আমাদের বসানো উচিত ছিল এন বাট উচ্চারণের জন্য এটি এ বসছে উচ্চারণটি কি ইউ উচ্চারণটি হচ্ছে ইউ এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে তারপর হচ্ছে ওয়ান আই ম্যান এটার আগে বসবে আ কেন বসবে আ কারণ হচ্ছে ও এন ই এখানে আমরা ওয়ার উচ্চারণ করছি ওয়ান ওয়ান টু ওয়ান আমরা কিভাবে বলি ওয়ান টু থ্রি এভাবে বলি না তো ওয়ান ওয়ানের আগে কি বসছে এ বসছে যদিও এটা ভাওয়েল এন বসার কথা ছিল কিন্তু রুলসই এটা হয়েছে যে ভাওয়েল দিয়ে শুরু হবে কিন্তু উচ্চারণ হবে ও এর উচ্চারণ ও এর উচ্চারণ যদি ওয়া ওয়া ডব্লিউ এ ওয়ার মতো হয় তখন এন এর পরিবর্তে আমরা এ বসাচ্ছি জিনিসগুলো কিন্তু খুবই সিম্পল একটু ভাগ ভাগ করে পড়তে হবে ঠিক আছে
U E U E W যদি উচ্চারণ আমরা ইউ এটার মত হয় এবং ওয়াই উচ্চারণ যদি ওই উচ্চারণ যদি ওয়া ওয়াই মত হয় তাহলে আমরা এন এর পরিবর্তে এ বসাবো তারপরে রুটি হচ্ছে এইচ থাকবে কিন্তু এটি থাকবে কিন্তু এটি কি থাকবে সাইলেন্ট থাকবে অথবা হয়ের মত উচ্চারণ না হয়ে কিসের মত হয়ের মত হবে না কিসের মত হবে অয়ের মত উচ্চারণ হবে হয়ের মত হবে না অয়ের মত হবে এইচ অথবা এইচ সাইলেন্ট থাকবে সেই সকল ওয়ার্ডের ক্ষেত্রে আমরা এন বসাবো কি বসাবো এই যেখানে লেখা আছে এর মত হবে তবে এর পূর্বে এ না বসে এন বসে যখন এইচ সাইলেন্ট থাকবে অথবা এইচ এর উচ্চারণ হয়ের মত না হয়ে কিসের মত হবে অ এর মত তখন আমরা এন বসাবো এর পরিবর্তে ঠিক আছে তখন আমরা এন বসাবো এর পরিবর্তে যেমন H O N E S T এটা কি এটার আগে কি বসবে যেহেতু আমরা কি honest বলি না আমরা বলি honest আমরা কি বলি honest বলি তো honest বলছি এখানে H এর উচ্চারণ অ এর মতো আসছে কিসের মতো অ এর মতো সেই জন্য এটার আগে বসবে N exact এইভাবে H O U R H এর উচ্চারণ কিসের মতো অ এর মতো আওয়ার আওয়ার তাই না এই জন্য এখানে বসছে এন এন আওয়ার আচ্ছা এটি হচ্ছে চার নম্বর রুল তাহলে আমরা দেখলাম কিভাবে আর্টিকেল ইজিলি শেখা যায় কিন্তু আমি আগেই বলে দিচ্ছি আর্টিকেলের ভেতরগত কথা হচ্ছে যে মনে রাখতে হবে একটু মেমোরাইজ করতে হবে ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস এই জিনিসগুলো আমাদের মেমোরাইজ করতে হবে ঠিক আছে আর্টিকেল মনে রাখার জন্য তো তোমরা সবাই এই ছোট ছোট জিনিসগুলো মেমোরাইজ করবা এবং বাসায় প্র্যাকটিস করবা আর অবশ্যই আমার সাথে থাকবা আমার ভিডিওগুলো সবসময় দেখার জন্য তো যে যেখান থেকেই দেখছো ভালো থাকবা সুস্থ থাকবা ভালোভাবে প্রিপারেশন নিবা কারণ এক্সাম অনেক কাছে চলে আসছে আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা তারাও যেন ভিডিওটি দেখতে পারে এবং আমার ফেসবুক যে পেজ ইংলিশ লার্নিং স্কুল এই পেজ তোমরা লাইক দিয়ে শেয়ার করবা ঠিক আছে ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই